আজকে যাব নেদারল্যান্ডসের বাংলাদেশি বাজারে। তো নেদারল্যান্ডসে বাংলাদেশি শপে আসলে বাংলাদেশের কি কি জিনিস পাওয়া যায়, কি কি কিনলাম আর কোন জিনিসের দাম কেমন নেয় সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজানা ইউরোপ ভ্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 6টা, তো আমি আর সৌরভ আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি একটু বাংলাদেশি শপে যাব তার জন্য। তো সারাদিনে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আমরা বের হব করে বের হওয়া হচ্ছিল না, তো শেষে না পেরে বের হয়েই গেলাম বৃষ্টির মধ্যেই। তো খুবই অবাক লাগছে, 3 দিন আগেও আমাদের এখানে ওয়েদারটা অনেক গরম ছিল, আর এখন হুট করে ঠান্ডা এমনই পড়েছে যে আমাদের জ্যাকেট পরে বের হওয়া লাগতেছে বাহিরে। তো এখন আমরা আমাদের বাসা থেকে হেঁটে হেঁটে মেট্রোর দিকে যাচ্ছি। আমাদের বাসা থেকে মাত্র 4 মিনিট হাঁটলে মেট্রো স্টেশন। তো আমি এখানে ওয়ান ডে ট্রাভেল কার্ড কিনে নিয়েছি। আমাদের এখানে ওয়ান ডে ট্রাভেল কার্ডে কস্ট পড়ে 9 ইউরো, বাংলাদেশি টাকায় 1170 টাকা। এই কার্ড কিনে নিলে আমি 24 ঘন্টা মেট্রোতে আর কিছু বাসে আনলিমিটেড যাতায়াত করতে পারবো। তো প্রায় 5 মিনিট ধরে ওয়েট করছি, তো করার পরে দেখলাম এখানে মেট্রো চলে এসেছে। তো মেট্রো দিয়ে কিছু স্টপ এসে আমরা ইজাউট স্টেশনে নেমে গিয়েছি। তো এখান থেকে আমাদের আবার মেট্রোতে করে 3 থেকে 4 স্টপ যেতে হবে বাংলাদেশি শপটার জন্য। তো শেষ পর্যন্ত আমরা বাংলাদেশি শপের কাছের যে মেট্রো স্টেশনটা সেখানে চলে এসেছি। তো মেট্রো স্টেশন থেকে বের হয়ে দেখছি এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো কি করার, আজকে বৃষ্টির মধ্যে আমাদের সব কেনাকাটা কমপ্লিট করতে হবে। মেট্রো স্টেশন থেকে 2 মিনিট হাঁটলে আমাদের বাংলাদেশি শপ, আর মজার কথা হলো আমাদের ফুল আমস্টারডামে মাত্র 2টা বাংলাদেশি শপ আছে। তো বাঙালিরা যদি বাংলাদেশি কিছু কিনতে চায় তাদেরকে এই শপে আর আরেকটা যে শপ আছে সেটাতেই যেতে হবে, এছাড়া বাংলাদেশি খাবার কেনার জন্য আর কোনো শপ কেউ পাবে না। তো এই শপে আসলে শুরুতেই আমার চোখগুলো আচারের দিকে যায়, যদিও আমার বাসায় আচার কেনা আছে। সাথে এখানে আমাদের বাংলাদেশি প্লাস ইন্ডিয়ান অনেক রকমের বিস্কিট, মুড়ি, চানাচুর সবই পাওয়া যায়। ইন্ডিয়ান প্রোডাক্টগুলো অনেক আছে, কিন্তু সাধারণত ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আমরা ইন্ডিয়ান শপ থেকে পাই, আর ইন্ডিয়ান শপ অনেকগুলোই আছে। তো এখানে অনেক রকমের ইন্ডিয়ান লাড্ডু, মিষ্টি অনেক কিছুই আছে। আমরা মেইনলি দেশি বাজারে আসি বাংলাদেশি মাছ কিনতে, সাথে বাংলাদেশি কোনো শাকসবজি এসেছে কিনা সেটা দেখতে। সবকিছু দেখে নিয়ে আমি এখানে শনপাপড়ি নিয়ে নিচ্ছি, একটা হালদিরামের। তো এটা 4 ইউরো 49 সেন্ট নিয়েছে, মানে বাংলাদেশি টাকায় প্রায় 600 টাকার মতো। আর এখানে নিয়ে নিলাম প্রাণের একটা মুড়ি, তো মুড়িটা 3 ইউরো 89 সেন্ট নিয়েছে, প্রায় 500 টাকার মতো। আর নিয়ে নিলাম 1 প্যাকেট চানাচুর, এই 300 গ্রাম চানাচুর 3 ইউরো নিয়েছে, প্রায় 400 টাকা। তো এখানে আমি দেখলাম 3 রকমের পোলাওয়ের চাল আছে, তো আমি চাষি চিনি গুঁড়াটাই নিলাম, যদিও 3টার দামই সেম ছিল তার জন্য। তো 1 কেজি পোলাওয়ের চাল আমাদের নিয়েছে 6 ইউরো, মানে প্রায় 800 টাকা। তো এরপরেই দেখি ফ্রিজে শুধুমাত্র 1 প্যাকেট পুঁইশাক আছে, তো অন্য কেউ নেওয়ার আগে সেটা আমি নিয়ে নিলাম। পুঁইশাকটা যতটুকু সম্ভব 6 ইউরো নিয়েছিল, আর ম্যাগিটার দাম আমার শিওর মনে নেই। তো এখানে এই ফ্রিজে অনেক রকমের হালাল স্ন্যাক্স পাওয়া যায়, সাথে অনেক সামোসা এবং অনেক রকমের বাংলাদেশি চিপস। তো অনেকদিন বাংলাদেশের ডালপুরি খাওয়া হয় না, তাই ডালপুরিটা নিয়ে নিলাম। 10 পিস নিয়েছে 3 ইউরো 390 টাকার মতো। তো মেইনলি আজকে আমরা দেশি বাজারে এসেছি ইলিশ মাছ কিনতে। তো ইলিশ মাছ কিনতে আসার পরে দেখি যে এখানে আজকে 800 গ্রামের ইলিশ মাছ আছে, বেশি বড় ইলিশ মাছ নেই। তো প্রথমে ভেবেছিলাম নেবো না, তো পরে সেটাই নিয়ে নিলাম 800 গ্রামেরটাই। 800 গ্রামের ইলিশ আমাদের 21 ইউরো পড়েছে, প্রায় 2800 টাকা। সাথে নিয়ে নিলাম একটা চটপটি মশলা, এটা 1 ইউরো 60 সেন্ট, 206 টাকার মতো। আর সাথে নিয়ে নিলাম এই বেসন 1 কেজি, তো এটার দাম আমার শিওর মনে নেই কত। আর এখানে আজকে দেখলাম কচুর লতি প্যাকেট করে বিক্রি করতেছে। তো ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে খাওয়ার জন্য এটাও নিয়ে নিলাম 1 প্যাকেট, এটাও হয়তো বা 5 ইউরো বা 6 ইউরো নিয়েছে, বাংলাদেশ টাকায় 600-700 টাকার মতো। সাথে নিয়ে নিলাম একটা কালিজিরার প্যাকেট, ওইটাও হয়তো বা 2 ইউরোর মতোই নিয়েছে। এক্সট্রা করে আমরা একটা 5 কেজি রাইস নিয়েছি, আর সাথে 2 কেজির মতো বিফ নিয়েছি। তো সবকিছু কেনাকাটা করে অল টোটাল আমাদের কস্ট এসেছে 99 ইউরো 37 সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় 13,000 টাকা। তো আমাদের কেনাকাটা কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো যেহেতু দেশি শপটা ডিপাইপে ছিল, তো ডিপাইপের মেট্রো স্টেশন থেকে আমরা আবার মেট্রোতে উঠে গেলাম। তো এখানে আমার অনেক ঘুম ধরে গিয়েছে, আমার মনে হচ্ছে আমি কখন বাসায় যাব আর ঘুমাবো। এই সামান্য কিছু বাজার করে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। তো এটা আমাদের বাসার সাথের মেট্রো স্টেশন, আমরা বাসার এখানে চলেই এসেছি প্রায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন সুন্দর করে, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করে যাবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।